সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন ভাঙালেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও লেখক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। তবে অনশন ভাঙলেও উপাচার্যের পদত্যাগের দাবিতে তাদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে শাকির আদনানের রিপোর্ট। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে 19 জানুয়ারি থেকে আমরণ অনশন করে আসছিল শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অনশন ভাঙাতে ভোরে ঢাকা থেকে স্ত্রী অধ্যাপক ডক্টর ইয়াসমিন হককে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে যান বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও কথাসাহিত্যিক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। সকাল 10:30টার দিকে শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান তারা। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে তোমাদের প্রাণ অনেক মূল্যবান, এই প্রাণ এরকম একজন মানুষের জন্য তোমরা বিপদগ্রস্ত করবে না, তোমরা বিপদে পড়বে না। তারা আমাদের অনুরোধ রক্ষা করে আজকে সকালবেলা সবাই মিলে অনশন ভঙ্গ করেছে। আমি আমার জীবনে এর থেকে বেশি আনন্দ কখনো পাই নাই। খুবই ভালো লাগছে ওরা এই কথাটা শুনেছে, আমাদের কথাটা রেখেছে। এতজন 27 জন আজকে আমাদের ছিল, তাই না? এরা অনশন ভেঙেছে, সব একসঙ্গে আপনারা সবাই দেখেছেন। এটা আমরা কখনো মানে আমাদের জন্য এটা সবচেয়ে বড় পাওনা। অনশন ভাঙলেও আন্দোলন চলবে বলে জানায় শিক্ষার্থীরা। তারা আমাদেরকে বিশ্বাস আশ্বাস দুইটাই দিয়েছেন যে যে তাদের কাছে উচ্চপদস্থ কর্মকর্তারা এসেছিলেন এবং বলেছেন যে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেটা হচ্ছে আমাদের পূরণ করে দেওয়া হবে। তো আমাদের ওনারা আমাদের কাছে অসম্ভব শ্রদ্ধেয় মানুষ, আমরা তাদের কথায় অসম্ভব বিশ্বাস করি এবং তাদের কথাতেই আমরা বিশ্বাস করি আজকে আমরা অনশন ভেঙেছি। তবে আমাদের আন্দোলনটা তো আসলেও ভিসির পদত্যাগের আগ পর্যন্ত চলার কথা আমরা আগে থেকেই ঘোষণা করেছি। আমরা আপাতত অনশন কার্যক্রমটা বন্ধ করে রাখছি, কিন্তু এছাড়া আমাদের আন্দোলনের কার্যক্রম চলবে। আমরা হয়তোবা বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে আমাদের আন্দোলন চালিয়ে যাব। গত 13 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে তার পদত্যাগ সহ 3 দফা দাবিতে আন্দোলন শুরু করে হলের ছাত্রীরা। পরে প্রেক্ষাপট পরিবর্তন হয়ে ওই আন্দোলন উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে রূপ নেয়। শাকির আদনান, চ্যানেল আই।